এটা হচ্ছে যে চিকেন রোস্টটা ইজ দা বাসমতি মাটন কাচ্চি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করছি শুরুতেই বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও দিলে সেটার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালে নাস্তায় থাকছে পরোটা ও মিষ্টি গতকাল তিন রকমের সন্দেশ এনেছিলাম কাঁচা ছানার সন্দেশটা খুবই প্রিয় আমাদের তাই গতকালই ওটা খাওয়া শেষ হয়ে গেছে আর বাকি দুই রকমের সন্দেশটা খাওয়ার পরে বেশ কয়েকটা ছিল তাই সকালে নাস্তায় পরোটা তৈরি করে নিয়েছি মিষ্টি বা সন্দেশ আমাদের ভীষণ প্রিয় পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে এর জন্য মাঝে মাঝে মিষ্টি এনে রাখি সকালে বা সন্ধ্যায় নাস্তার জন্যে বাট দেখা যায় মিষ্টি বা সন্দেশ খেতে খেতে বেশ কয়েকটি খাওয়া হয়ে যায় মিষ্টির পাগল আমরা সব রকমের মিষ্টি খাওয়া হয় না তবে এই তিন রকমের সন্দেশই ভীষণ প্রিয় আমাদের প্রায়ই আনি আর কাঁচা ছানার সন্দেশটা আমাদের খুবই প্রিয় বাসার পাশে বিক্রমপুরের মিষ্টান্ন ভাণ্ডার তাই এত মজাদার সন্দেশ না খেলে কি চলে নাস্তা খেতে বসেছি বাট দেখেন জানালা দিয়ে কত রোদ এসেছে আমরা যখন নাস্তা খেতে বসি তখন রোদ অনেক অর্থাৎ অনেক বেলা করে নাস্তা খাই আর সবার মতো সকালে উঠে নাস্তা খেতে পারি না কারণ রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় তাই রোদ যখন উঠে দেখা যায় নাস্তা খাওয়ার টেবিলে রোদে একাকার এখানে আমার মেয়ের জন্য সকালে নাস্তা তৈরি করে রেখেছি ও এসে খাবে এবং আমিও নাস্তা করব পরোটাটা আমরা খুব বেশি খাই প্রায়ই দেখা যায় পরোটা তৈরি করা হয় সকালে নাস্তায় আর রুটিটা তেমন একটা করা হয় না হঠাৎ হঠাৎ পরোটাটা করা হয় প্রায়ই অর্থাৎ আমরা পরোটা খেতে খুবই ভালোবাসি এটা ছোটোবেলা থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে পরোটা দিয়ে সবজি ভাজি বা মাংসের তরকারি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আমরা আর মিষ্টি দিয়ে খেলে তো কথাই নেই খুবই মজা ভার্সিটিতে যখন পড়তাম তখন পুরান ঢাকার পরোটা ও মিষ্টি খুবই খেতাম আজও মনে পড়ে ভীষণ মজাদার নাস্তা খেতাম ওখানে সেগুলো আসলেই ভোলা যায় না যখনই মনে পড়ে তখনই ভীষণ অতীতে চলে যায় কষ্ট লাগে খুব এখানে টেবিলের উপর দেখেন বেশ কিছু হিমসাগর আম এখানে আজকে ১৩ কেজি হিমসাগর আম কেনা হয়েছে আমগুলো বেশ সুন্দর দেখতে এবং বেশ মিষ্টি খেয়ে দেখেছি কিছু একেবারে হলুদ আর কিছু উপরে সবুজ বাট ভিতরে পেকে গেছে তবে এগুলো ফ্রিজে রাখলে আর পাকবে না তাই এগুলি বেশ ভালো করে ধুয়ে ক্লিন করে বাহিরে টেবিলের উপর রেখে দিব পরে খুব পেকে গেলে ফ্রিজে রাখবো তার আগে রাখবো না আমার মেয়ে ও আমি সকালে বা বিকেলে আম কেটে খেতে ভীষণ ভালোবাসি এছাড়া হিমসাগর মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে খেতেও ভীষণ মজা সকালের নাস্তায় মাঝে মাঝেই খাওয়া হয় আমাদের আমগুলো বেশ বড় হাতের মুঠোয় ভরে যায় আর আমি বেছে বেছে একই সাইজের আম কিনি একদম ছোটও কিনি না একদম বড়ও কিনি না মাঝামাঝি আকারের আম কিনি আমি আর প্রতি বছর রোজাতে আম পাকে তাই ইফতারির সময় দুজনে দুটো আম কেটে খাই মনে হয় এটা না খেলে কিছু অসম্পূর্ণ থেকে যায় গতকাল এক লোককে বলেছিলাম আম দিয়ে যেতে প্রতিবার তার কাছ থেকেই আম কিনি আজকে ১৩ কেজি আম কিনেছি
এরপরে আরও দুই তিনবার কিনবো এবং তারও পরে আম্রপলি কিনবো। আমি আমের সিজনে এই দুটো আমি শেষ হলে বারবারই কিনে থাকি। অন্য আম খুব একটা কেনা হয় না, তবে হঠাৎ হঠাৎ ফজলি আম কেনা হয়। গত বছর খেয়েছিলাম ফজলি আম, আর এবার হিমসাগরের আগে 10 কেজি লক্ষণভোগ কিনেছিলাম। খুবই মিষ্টি ছিল, খারাপ লাগে নাই। প্রতিদিনই আমাদের সকালে বিকালে নাস্তায় ছিল এই আম। কিছু কাঁচা আম কিনে এগুলো কেটে ডিপে রেখে দিয়েছি। প্রতি বছরই আমি কিছু কাঁচা আম কিনে ডিপে রাখি। অনেক সময় তরকারিতে দিয়ে খেতে খুবই ভালো লাগে। প্রচণ্ড গরমে কাঁচা আমের তরকারির তুলনাই নেই। আর পাকা আমের শরবত গরমে ভীষণ মজাদার। ব্লেন্ডারে পাকা আম কাঁচা মরিচ দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে ব্লেন্ড করলে বেশ মজাদার শরবত বানানো হয় এবং এটা আমাদের ভীষণ পছন্দ। আম, আনারস এগুলো ব্লেন্ড করে সাথে কাঁচা মরিচ আর লবণ চিনি দিয়ে শরবত খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি আনারসের শরবতে একটু লেবুর রসও দিই, ভীষণ ভালো লাগে। আর কাঁচা আমের শরবতের মধ্যেও যদি কাঁচা মরিচ লবণ চিনি দিয়ে ব্লেন্ড করে খাওয়া যায় এত মজা লাগে যে যা বলে বোঝাতে পারবো না। ভীষণ মজাদার একটা শরবত। আমাদের সিম্বাকে দেখেন টেবিলের উপর বসে কী করছে। আম, কাঁঠাল বা যে কোনো রসালো ফলের সাথে মাছি তো থাকবেই। টেবিল থেকে আম সরিয়ে রেখেছি, আর কোত্থেকে যে একটা মাছি এসে টেবিলে ঘুরছে। সিম্বা তাই দেখে মাছিটাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর ওর এই অবস্থা দেখে আমরা তো সাথে সাথে সেটা ক্যামেরায় বন্দি করে ফেললাম। মাঝে মাঝে তো মাছি ধরতে যেয়ে লাফালাফি করে এখানে ওখানে চিৎপটাং হয়ে পড়েও যায়, ব্যথাও পায়। তবু মাছি ধরতে হবে। আর আগে তো বেশি ছুটোছুটি ও লাফালাফি করতো, এখন বড় হয়েছে তাই একটু বুঝে শুনে লাফালাফি করে। আর তেলাপোকা দেখলে তো কথাই নাই, যেখানে দেখবে না মেরে শান্তি নাই। বাসায় যদি কোনো তেলাপোকা বা তার বাচ্চা তেলাপোকাও থাকে তাহলে সারা রাত হলেও সেখানে বসে থাকবে, ধরবে, নইলে ওর শান্তি নেই। ধরতেই হবে এবং মারতেই হবে, তার আগ পর্যন্ত ওর চোখে কোনো ঘুম নেই। আমার বাসায় তেলাপোকারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। যদি সিম্বা বা সফির কবলে পড়ে যায় তাহলে রক্ষা নাই, ওদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে এবং ওরা মরিয়ে যাবে। গত 2 দিন ভীষণ ঠান্ডা খেয়েছিলাম, এত গরম লেগেছে যে কী আর করবো, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, না পেরেই খেয়েছি। কিন্তু দেখা গেছে গলার ভয়েস নষ্ট হয়ে গেছে, বেশ একটু গলা ভার ভার, অর্থাৎ গলা বসে গেছে। তাই কথা বলতেছি অনেক কষ্ট করে, অনেকদিন যাবৎ ব্লগ দিতে পারছি না, শুধু ঠান্ডা লেগে যায় এই কারণে। এখন বাধ্য হয়ে যাই দিচ্ছি, হয়তো কিছুটা চেঞ্জ আছে, তারপরও না দিয়ে উপায় নেই। আবার সিজনে কিছুটা চেঞ্জ হচ্ছে, মাঝরাতে দেখা যায় খুব শীত করে, তখন ফ্যান একটু কমাই, আবার গরম লেগে যায় ফ্যান একটু বাড়াই। এভাবে করতে করতে সকালে দেখা যায় খুব শীত করে, ঠান্ডা লেগে পরে পাতলা কাঁথা গায়ে দিতে হয়। জানি না মাঝরাতে এই ঠান্ডাটা কেন, হয়তো সামনে শীত আসতেছে এজন্যই হয়তো বা। আর তাছাড়া দিনে প্রচণ্ড গরম, রাতে বেশ একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। এসব কারণেও মানুষের সর্দি কাশি ঠান্ডা একটু লেগেই থাকে। আর আমার তো একটু সর্দি কাশি বা ঠান্ডা লাগলেই গলার অবস্থা শেষ, টনসিল পেকে যায়, বেশ ভুগতে হয় আমাকে। সিম্বাকে দেখেন, মাছিটা জানালা গ্লাসের মধ্যে বসে আছে আর সিম্বা গ্লাসের উপরে লাফ দিয়ে ধরতে চেষ্টা করছে। মাছি ধরতে ধরতে না জানি আবার টেবিল থেকে পড়ে যায়, সেটাই ভাবছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের বাসার পাশে রাস্তা, ওখানে কুকুর বিড়াল অনেক হাঁটাহাঁটি করে।
মাঝে মাঝে চিৎকার চেঁচামেচিও করে হঠাৎ হঠাৎ। সিম্বা মাঝে মাঝে বসে ওখানে তাদের দেখে। ওর সময়টা কাটে প্রায় সময় টেবিলের উপর জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে। আচ্ছা, আমরা কাচ্চিওলা থেকে হচ্ছে 1:1 এনেছি, দুটা 1:1 ও 1:1 বাসমতি মাটন কাচ্চি, আর সাথে হচ্ছে এটা একটা চিকেন রোস্ট, তো এটা আলাদা প্যাকেট, এটা হচ্ছে বোরহানি, এবং 1:1টা হচ্ছে 250 টাকা করে পড়েছে। এখানে দুটো আছে, আর চিকেন রোস্টটা হচ্ছে 130 টাকা একটা রোস্ট, আর বোরহানিটা হচ্ছে 50 টাকা নিয়েছে। এটা এক গ্লাস সমান, এক গ্লাস সমান 500 ml ছিল 100 টাকা, আমরা 500 ml নিয়ে নিই, এক গ্লাস এটা নিয়েছি। আর এটা হচ্ছে এই যে চিকেন রোস্টটা, হিয়ার ইজ দ্য বাসমতি মাটন কাচ্চি, স্মেলটা অনেক সুন্দর আসছে। টোটাল হয়েছে আমাদের 653 টাকা, এটা হচ্ছে আমি ভাউচার কেনার পর হয়েছে। ভাউচার হচ্ছে 40 টাকা ডিসকাউন্ট করেছিলাম আমি ফুডপান্ডা থেকে নিয়েছিলাম দেখে। এই হচ্ছে দুটো মাটন কাচ্চি বিরিয়ানি, অ্যান্ড এটা হচ্ছে চিকেন রোস্ট। এরপর আপনাদেরকে জানাবো টেস্ট কেমন হয়েছে। এটা হচ্ছে এক গ্লাস সম পরিমাণ বোরহানি, যেটা হচ্ছে গ্লাসটা আমাদের বেশ বড়, ওদের ইহা অনুযায়ী হয়তো ওদের পার গ্লাসটা একটু ছোট ওয়াইজ দেখে এভাবে ভরছে, পুরোটা বড় নেই। একটা ব্রেস্ট পিস দিয়েছে, এটা চিকেন ব্রেস্ট পিস, অ্যান্ড এটা হচ্ছে আরেকটা মাটন বিরিয়ানি।
এটা হচ্ছে আপনারা আসলে এক্সট্রা আনতে পারেন 130 টাকা করে নিয়েছে একটা রোস্ট চিকেন রোস্ট আপনারা আসলে প্লেন পোলাওর সাথেও পাচ্ছেন এটা মানে পারচেজ করতে পারবেন এখন আমার রিভিউ দেওয়ার পালা বাসমতি রাইসের ব্যাপারে যদি কথা বলি তাহলে বলতে হবে যে বাসমতি রাইস অনেক ভালোভাবে কুকড করা হয়েছে এবং অনেক নরম হয়েছে যার কারণে হচ্ছে মাটনের পিসও অনেক ভালো ছিল এবং খুব নরম এবং অনেক বেশি সুস্বাদু ছিল অনেক রেস্টুরেন্ট আছে যারা হচ্ছে মাটন পিসের মধ্যে মাংসের পরিমাণ ভালো দেয় না এবং হাড্ডি দিয়ে ঠকায় দেয় যেটা আসলে আমি কাচ্চিওয়ালা থেকে কখনও ফেস করি নাই তবে ডাইনিংয়ের সময় যদি মাংস ছাড়া চর্বি পিস দিয়ে দেয় তাহলে ওটা আসলে চেঞ্জ করা যায় ওদেরকে বললে ওরা চেঞ্জ করে ভালো পিস দেয় কাচ্চি বিরিয়ানি খুব একটা ঝাল হয়নি অতএব যারা হচ্ছে যে ঝাল একদম খেতে পারে না তারাও খেতে পারবে আর যারা খুব বেশি ঝাল খায় তারা হয়তো একটু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে যেহেতু আমি অনেক বেশি ঝাল খাই বাট আমার যখন মিষ্টি মিষ্টি লাগে রাইসটা তখন আমার আসলে খুব বেশি ভালো লাগে অতএব কাচ্চি বিরিয়ানি রেটিং দিব আমি 10/10 চিকেন রোস্ট খুব বেশি ঝাল না তাই যারা ঝাল খেতেও পারে না তারাও কম বেশি খেতে পারবে এবং একটু মিষ্টি মিষ্টি থাকায় হচ্ছে চিকেন রোস্টটা ওদের চিকেন রোস্ট আমার সবচেয়ে বেশি ফেভারিট তো চিকেন রোস্টও আমি দেবো 10/10 আর রোস্ট একদমই হার্ড না খুবই নরম এখন আসি সর্বশেষ বোরহানের রিভিউতে আর বোরহানের রিভিউর ব্যাপারে যদি আমি বলি তাহলে বলবো যে আসলে খুব একটা আমি বোরহানি খাই না আগে আরও বেশি খেতাম এখন অনেক বেশি কমায় দিছি তাই আমি বলবো যে বোরহানি আমার মোটামুটি ভালো লেগেছে এবং বোরহানের রিভিউ দিব আমি 8/10 একটু মিষ্টি মিষ্টি রোস্ট এবং কাচ্চি বিরিয়ানি আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ওভারঅল তাই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ওদের রেস্টুরেন্ট থেকে আশা করছি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আজকের লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম